स्टाडी हैक्स स्टूडेंट लाइफ बा छात्र जीवने स्टाडी कराटा अनेक 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 इम्पोर्टेंट आमादेर भालो लागुक बा ना लागुक ताई स्टाडीटाके किभाबे आनंददायक एवं मजादार करा जाए सेई विषये आजके एमन 5टी हैक्स एवं ट्रिक्स निये आलोचना करब। सो लेट्स स्टार्ट। आमादेर बछरेर शुरू थेके एकदम शेष पर्यन्त आमरा बोई पुस्तक थेके विभिन्न इनफरमेशन आमादेर ब्रेने बा आमादेर माथाय निते थाकि, किन्तु ए बोई पुस्तक थेके जे इनफरमेशनगुलो आमरा नेई सेगुलोर मध्य थेके कोन कोन इनफरमेशनगुलो आमादेर परीक्षार हले आसबे बा आसते पारे एबं कोन कोन इनफरमेशनगुलो आसबे ना सेई विषयगुलो যদি আলাদা করে বা চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু এক্সামের আগের রাতে আমাদের আর এক্সাম নিয়ে টেনশন করার প্রয়োজন হবে না বা এক্সামের আগের রাতে আর সিলেবাসের সব কিছু পড়ার প্রয়োজন নেই। তাই এজন্য পরীক্ষার হলের এই দুশ্চিন্তা থেকে দূর করার জন্য নাম্বার 1 যে হ্যাকসটি হবে তা হচ্ছে রিভিশন শীট তৈরি করা। তোমার যদি একটা রিভিশন শীট থাকে পাকাপোক্তভাবে এবং সেই রিভিশন শীট যদি তুমি পরীক্ষার আগের দিন পরে কমপ্লিট করে দাও তাহলে কিন্তু পরীক্ষায় তোমার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। তাই বছরের শুরু থেকে শেষ পর্যন্ত যে যে ইনফরমেশনগুলো তুমি পড়বে সেগুলো থেকে যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো থাকবে বা ইম্পর্টেন্ট বিষয়গুলো থাকবে সেগুলো তুমি নোট করে ফেলতে পারো এবং একটা রিভিশন শীট তৈরি করে ফেলতে পারো যাতে করে পরীক্ষার আগের দিন আর সকল ইনফরমেশন প্রয়োজনীয় সকল ইনফরমেশন পড়ার কোনো প্রয়োজন হয় না। শুধুমাত্র যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো একবার পড়ে ফেললে ভালো একটা প্রস্তুতি কিন্তু পরীক্ষার আগের রাতেই হয়ে যায়। আর নাম্বার 2 যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্কিপ করা বা ভয় পাওয়া। আমাদের এমন অনেক টপিক বা অনেক কিছু থাকে বা অনেক অধ্যায় থাকে যেগুলো আমাদের অনেক ভয় লাগে, আমরা সেগুলোকে স্কিপ করে ফেলি, সেগুলোকে আর পড়তে চাই না। Think about organic chemistry বা জৈব যৌগ অনেকের কাছে অনেক ভয়ের কারণ, কিন্তু তুমি যদি এরকম কোনো পার্টিকুলার কোনো টপিক বা কোনো চ্যাপ্টার যদি তুমি স্কিপ করে ফেলো তাহলে কিন্তু এই ক্ষতিটা তোমার নিজেরই। তাই কোনো টপিক বা কোনো চ্যাপ্টারকে স্কিপ না করে সেটাকে কিভাবে জয় করা যায় সেই বিষয়ে তোমাদের চিন্তা করতে হবে। এজন্য তোমার সহায়ক কোনো টিচার বা তোমার স্কুল বা কলেজের শিক্ষকদের তুমি নক করতে পারো। তাছাড়াও কিন্তু মোবাইল ফোন যদি তোমার হাতে থেকে থাকে তাহলে কিন্তু গুগল বা ইউটিউবের থেকে বিভিন্ন ইনফরমেশন এবং অনেক ক্লাস থেকে কিন্তু তোমার সেই স্পেসিফিক টপিক বা সেই চ্যাপ্টারটাকে ভয়কে তুমি জয় করতে পারো। তাই কোনো টপিক বা কোনো চ্যাপ্টার বা কোনো বিষয় যদি না বোঝো তাহলে সেটাকে স্কিপ না করে সেটাকে কীভাবে ভয়কে জয় করা যায় সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। এজন্য ইউটিউব বা ফেসবুক বা এই গুগলের সাহায্যে তুমি তোমার স্টাডিটাকে আরও ফাস্ট করতে পারো। অ্যান্ড নাম্বার 3 আমাদের সবার বা আমার ক্ষেত্রে এটা অনেকবার হয় যে আজকে না কাল থেকে করব, আজকে না এটা করব না কাল থেকেই করব, আজকে সব কিছু রেডি করে তাও আজকে আর এই কাজটি করে না, আগামীকাল থেকে বা পরশু থেকে করব, বছরের একদম শুরুতে অনেক টাইম আছে পরে পরে নেব, এরকম কিন্তু আমরা প্রতিনিয়ত ভাবতে থাকি, প্রতিদিনই ভাবতে থাকি যে কালকে করব কালকে করব, এরকম কালকে কিন্তু আর আসতেছে না। তাই কোনো কাজ কালকে করব কালকে করব এরকম না ভেবে সেই কাজটি আজকে এবং এখনই যদি সম্ভব হয় শুরু করে দাও। কারণ আমরা আমাদের নিজেদেরকে বিভিন্ন এক্সকিউজ দিয়ে সাময়িক আনন্দ দিই যে আজকে না কালকে করব অনেক টাইম আছে, কিন্তু দেখা যায় পরীক্ষার আগের রাত্রি বা পরীক্ষার 2 ঘন্টা আগেও আমরা সেই টাইম আর পাই না যে আমাদের আজকে বা এখনই এই বিষয়টা করতে হবে। তাই কোনো সাবজেক্ট হতে পারে বা কোনো বিষয় হতে পারে সেটা আগামীকাল বা পরে স্টার্ট করব এটা না ভেবে সেটা এখনই বা এই সময়টাতে করে ফেলাই ভালো। এবং যদি পারি বাড়তি কোনো সাবজেক্ট বা কোনো বিষয়গুলো আগে থেকে জেনে রাখা ভালো। তোমার সিলেবাস বা তোমার বইয়ের যে যে বিষয়গুলো তোমার পড়তে হবে সেগুলো তো পড়বে, কিন্তু তার সাথে বাড়তি বিষয় কিছু পড়ে রাখাটা কিন্তু ক্ষতি কিছু না। তাই আমাদের ট্রাই করতে হবে যে কীভাবে আমাদের যে সিলেবাস বা আমাদের যে বইয়ের যে পড়াগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে বাড়তি কিছু নলেজ গেইন করা। অ্যান্ড নাম্বার 4 তুমি অনেক কিছু শিখলে, রিভিশন শীট তৈরি করলে, অনেক ইনফরমেশন পেলে এবং বাড়তি কিছু জেনে রাখলে কিন্তু আমাদের নলেজটা হচ্ছে নদীর স্রোতের মতো, প্রতিদিন নতুন নতুন ইনফরমেশন আসতে থাকে এবং সেটা যদি আমরা পরিচর্যা বা সেটার যদি আমরা ঝাড়াই না করি সেটা কিন্তু আমাদের থাকে না বা সেটার দখলদারিত্ব খুব বেশিক্ষণ থাকে না। তাই প্রতিদিন যে নলেজ বা যে ইনফরমেশনগুলো আমরা নিচ্ছি সেই ইনফরমেশনগুলো কতটা আমাদের ভেতরে আছে সেটাকে ঝালাই করে নেওয়াটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাই কোনো ইনফরমেশন হোক না কোনো সিলেবাস বা বই সব কিছু কমপ্লিট করা হলে তুমি নিজেকে ঝালাই করে না। আর এজন্য অনলাইনে প্রচুর কুইজ রয়েছে, মডেল টেস্ট রয়েছে, এগুলো তুমি অংশগ্রহণ করতে পারো। এই কুইজ মডেল টেস্টে পার্টিসিপেট করার সাথে সাথে তুমি তোমার নিজের অবস্থানটা জানতে পারবে এবং কি তুমি জানতে পারবে তোমার ভেতরের দখলদারিত্বটা কতটুকু। তাই পরীক্ষার আগে যতটা পারা যায় মডেল টেস্ট, কুইজ, বিভিন্ন অনলাইন কুইজ থাকতে পারে, বিভিন্ন অনলাইন এক্সাম পার্টিসিপেট করে নাও এবং জেনে নাও তোমার ইংলিশ, ম্যাথ বা ফিজিক্স, কেমিস্ট্রিতে তোমার দখলদারিত্বটা কতটুকু। অ্যান্ড লাস্টলি যে কথাটা সবাইকে রিকোয়েস্ট করব, তুমি যত ইনফরমেশন, তুমি যত নলেজ বা তুমি যত যাই পড়ো না কেন, এই সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কত কিছু জানো এইটা না, তুমি কতটা পারো এটাই সবচাইতে ইম্পর্টেন্ট। তুমি মেবি অনেক নলেজ তোমার ভেতরে আছে, অনেক কিছু জানো, তুমি মেবি ভালো এডিটিং করতে পারো, তুমি ভালো বক্তৃতা দিতে পারো, তুমি ভালো অ্যানিমেশন করতে পারো, তুমি ভালো রচনা লিখতে পারো বা তোমার লেখনী অনেক ভালো, এত এত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং এত এত ভালো গুণ তোমার মধ্যে আছে, কিন্তু কখনো সেই গুণটা প্রকাশ পায়নি, এতে কিন্তু তোমার কোনো কাজে আসবে না। তাই তুমি হয়তো সারা বছর অনেক কিছু পড়লা, অনেক কিছু জানলা, কিন্তু এক্সাম হলে ঠিকঠাক মতো তুমি লিখতে পারলা না, এটা কিন্তু কখনো খুব একটা ভালো কিছু আমাদের দেয় না। তাই সারা বছর বা যত পরিশ্রম করি না কেন আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়টা হবে আমরা কত কিছু শিখলাম বা কত কিছু জানলাম এইটা না, পরীক্ষার হলে আমরা কত কিছু লিখতে পারলাম বা আমাদের পারফরমেন্সটা কীরকম সেটাই সবচাইতে ইম্পর্টেন্ট। তাই সবচাইতে ইম্পর্টেন্ট হবে পরীক্ষার দিনগুলো সুস্থ থাকা এবং সুস্থ মানসিকভাবে সুন্দরভাবে ফিট থাকা, যাতে করে আমাদের সারা বছর যা যা নলেজগুলো আমরা গেইন করলাম সেগুলো পরীক্ষায় একটা ভালো প্রতিফলন ঘটাতে পারে। তাই ভালো কনফিডেন্স থাকাটা অনেক জরুরি এবং মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকাটাও ইম্পর্টেন্ট। তাই সারা বছর যে যে ইনফরমেশনগুলো পড়বো তার পাশাপাশি আমাদের পরীক্ষার হলের পারফরমেন্স বা পরীক্ষার হলের সব বিষয়গুলো আমাদের যাতে ভালো হয় সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে তুমি কত কিছু জানো এটা বড় কথা না, তুমি কতটা পারো সেটাই বড় কথা। সো এই 5টি হ্যাকস যদি সবাই আমরা মেনটেন করি এবং সবাই আমরা প্রতিনিয়ত এগুলো মানার চেষ্টা করি তাহলে হয়তো বা বছরের শুরু থেকে একদম শেষ পর্যন্ত বা পরীক্ষার হলে যে আমাদের আর টেনশন করতে হবে না অযথা। তাই যারা ভাবছি আগামীকাল বা কালকে থেকে শুরু করব, এখনও অনেক টাইম আছে, তাদেরকে বলছি শুরু করে দাও এই 5টি হ্যাকস দিয়ে, যাতে করে তোমার বছর শেষে একটা ভালো রেজাল্ট ঘরে নিয়ে যেতে পারো।